আপনারা আজকে এই বিজয়পুর কমলা বাগানে যারা আসছেন তারা সবাই জাতির জনক বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নিবেদিত প্রাণ এবং ত্যাগী নেতা এবং কর্মী আপনাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। মূলত এখানে আমি কোন আপনারা জানেন যে রাজনৈতিক কোন কর্মসূচিতে আমি আসি নাই, গত তারিখে আসছিলাম, তখন সময়ের অভাবে এই কমলা বাগানটা দেখা হয় নাই। এই কমলা বাগান পর্যটকদের অন্যতম আকর্ষণ, ক্রমেই এটার প্রচার প্রচারণা বিস্তৃত হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। অদূর ভবিষ্যতে অনেক অনেক পর্যটক এখানে আসবেন, এবং শুধু এই এলাকা নয়, একদিন এই দুর্গাপুর কলমাকান্দার এমন একটা দিন আসবে ইনশাল্লাহ, গরিব বলতে কেউ থাকবে না। এরকম অনেক স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমিও অনুপ্রাণিত ছিলাম, আপনারাও আমাকে অত এলাকার জনগণ বিপুল ভোটের বিপদ ব্যবধানে নৌকা মার্কে আমাকে বিজয়ী করেছিলেন। 56,000 ভোটের ব্যবধান, যা দুর্গাপুর কলমাকান্দা এই আসন কিংবা আগে সাবেক দুর্গাপুর দুবার আসন চ্যুতি হয়েছে, স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমি আপনাদের জন্য কি করার চেষ্টা করেছি কি করেছি তাতে আমার আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন সে ভালোবাসার যেমন কোনো ঘাটতি নাই, আর আপনাদের প্রতি আমার ভালোবাসার কোনো ঘাটতি নাই। আজকে এখানে আমি হঠাৎ করে এখানে আসব, আমি কাউকেই দাওয়াত দেই নাই, আমন্ত্রণ জানাই নাই, তারপরেও আপনারা কিভাবে কিভাবে শুনে এখানে আসছেন। এই অনেক কষ্ট স্বীকার করা এই সীমান্তের রোমেন্স ল্যান্ডের কাছে এই কমলা বাগানে, এটা অবশ্যই আমার জন্য একটা মানে যে আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে একটা আবেগ আমার প্রতি, এটাই প্রমাণ করে। সত্যিকার অর্থেই আজকে আমার কাছে কিছু নাই, যদি চাওয়াপর হিসাবই হইতো তাহলে কিন্তু আপনারা আসতেন না। আজকে কোনো চাওয়াপর হিসাব আমার কাছে নাই, আপনাদের দেওয়ার মতো আমার কিছু নাই ভালোবাসা ছাড়া। তারপরেও এটাই প্রতীয়মান হয় যে এখানে যারা আসেন পরিষ্কার কর্মীদের কাছে আসবে, জনগণের কাছে যাবে, যায়া তাদের কাজটা কি জননেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেওয়া, আওয়ামী লীগের বার্তা পৌঁছে দেওয়া, যে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, আপনাদের জন্য এই করছেন, দেশের জন্য এই করছেন, সেগুলো ফুটাইয়া তোলা, এগুলো নাই, এগুলো নাই। এমপি হল লুপ যাচ্ছেন ওনাদের, আরো আর সিএস নাই আওয়ামী লীগের, ছাত্রলীগ যুবলীগ আরো আর সিএস নাই। তারা এই এখন যে সমস্ত প্রচার প্রকাপণ্ডায় প্রকাপণ্ডায় ব্যস্ত তা আত্মঘাতীমূলক, বুঝতে হবে। আমাদের নেত্রী ও বলছেন, দিলীপকন্দু নেতৃবৃন্দ বলতেছেন, অনুপ্রবেশকারী ঢুকছে বিভিন্ন ভাবে ফুসলায়া কিংবা বিভিন্ন ভাবে পরিচিত করিয়া কিংবা রূপ ধারণ করিয়া মুখোশ ধারণ করিয়া ঢুকছে, ঢুকিয়া আমাদের ভিতর বিপদ সৃষ্টি করতেছে, এক বাইরের বিরুদ্ধে আরেক বাইরে লাগাইতেছে, বিপদ গাইতেছে। বিএনপি নিয়ে কোনো আলোচনা নাই, বিএনপি কি করে আইসে, খালেদা জিয়া কি করে আইসে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আমরা আলোচনা করি রাজনীতি, আলোচনা আলোকপাত করা, তাদের খারাপ দিকগুলো তুলে ধরা, তার মানে আমরা কারো বিপদ গাইতেছি না, সত্য কথাগুলো তুলে ধরতেছি। আমরা মিথ্যা কথা বলতে চাই না, মিথ্যা কথা মিথ্যা রাজনীতি আমরা করি না, মিথ্যা রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা ঘৃণা করি, আর গিবত তো আরো খারাপ জিনিস, আমরা সত্যগুলোই ফুটিয়ে তুলবো, এই কাম নাই। কি নির্বাচন যে হবে এটা আপনারা কল্পনা করতে পারতেছেন না, কেউ ভাবতেই পারতেছেন না, আর ভাবতেছে যে মনে হয় যে ওই লবিং করিয়া কোন জ্যানতেন ভাবে একটা নমিনেশন মনে লয়ে এলে এমপি হয়ে যাবো গা, এত সোজা না, এত সোজা না। আমার কাছে অনেক খবর আছে, অনেক খবর আছে, কে কি করতেছেন খবর আছে, আওয়ামী লীগের সুবাদে পাইছেন, ওকে এই যে পাইছেন, এখন আওয়ামী লীগের কিছু দেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা আওয়ামী লীগের প্রাণ তাদেরকে কিছু দেন,
তাদের ঋণ শোধ করেন। আওয়ামী লীগ ক্ষমতা আইসে বলে আপনারা তো কিছু পাইছেন, যারা পাইছেন তাদের উচিত আওয়ামী লীগের প্রতি ঋণ শোধ করা, আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে ঋণ শোধ করা, তাইলেই সেই হিসাব তার কাছাকাছি আইব। আর যারা প্রার্থী হয়েছেন তাদেরকে অনুরোধ জানাই, আপনারা রাজনীতিটা করেন, রাজনীতিটা করেন। এমপি হওয়ার লোভ যাদের হইতেছে, ভাবতেছে যে এমপি হইয়া আখের গুছায়া একেবারে শুদ্ধ গোষ্ঠীর কামাই কামায়াম, এরকম কেউ আছে? আবার অনেকে আছেন ভালো উদ্দেশ্য আছে। বঙ্গবন্ধুর যে উদ্দেশ্য, যে আদর্শ, এটা ধারণ করতে হবে। এই আদর্শে লুটেরার কোনো টাইম নাই, চুরের কোনো টাইম নাই, বাটপাড়ায় কোনো টাইম নাই। কাজে কর্মে বলব যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, খালি মুখে গেলেই তো না, খালি মুখে বললে হবে না। কাজে আসেন ভাই, যারা হজবরল করতেছেন সবাই আগামী দিনে চিন্তা করিয়া, যারা দলটাকে ভালোবাসেন, দেশটাকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তারাই হলো জেনুইন আওয়ামী লীগ। অনুপ্রবেশকারী উইরা এসা জুইরা বসা আওয়ামী লীগের জন্য চাইরা না, আদানারও কোনো অবদান নাই, কোনো ত্যাগ নাই, একটু হুঁশিয়ার হন। নেত্রী কিন্তু বলছেন সব খবর নিতেছেন, কাউকে কিন্তু ছাড়বেন না। যেখানে আমাদের নেত্রী বলতেছেন যে নির্বাচনটা হবে কঠিন, বাতাস লাগানো তো উচিত। আসেন ভাইরা, যাদের ভিতরে সেই চিন্তা চেতনা আছে আমাদের দলীয়ভাবে, সবাই সামনে, সবাই ঐক্যবদ্ধ হন, জনগণকে ভালোবাসেন, দলটাকে ভালোবাসেন, মনোনয়ন পাবেন। দুর্নীতি করেন না, মনোনয়ন পাবেন। জনগণের কাছে যান, মনোনয়ন পাবেন। সেরকম লক্ষ্য নিয়ে থাকেন, কোনো লবিকে এবার টাইম নাই। জনগণ যাদেরকে চায়, আওয়ামী লীগের তৃণমূল যাদেরকে চায়, তারাই কিন্তু আগামীতে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন পাইব। বাইরে কোনো হিসাব নাই। আর আজকে বিভিন্ন রকম ধোকার কথা শুনি, ও কষ্ট লাগে। এবং ধোকা দেখেন, ধোকা দে, এই যে ধোকা দেওয়া, এই রাজনীতি তো আওয়ামী লীগ আমাদেরকে শিখায় নাই। ধোকাটা কেন, এত কেন খায়, এত কেন লুপ? একটু আপনারা ছাড় দেন, দেখেন আসল পথে আসেন, সঠিক পথে আসেন, রাজনীতিটা করেন। কোথাও তো রাজনীতির কথা শুনি না, খালি খাউডি খাউডি আলাপ, খাউডির আলাপ, বাঘাবাগির আলাপ, হোয়াট ইজ দিস? বছরের পর বছর মানুষ যেন শ্রদ্ধার সাথে স্মরণ করে, সেই কর্মযোগ্যে আমি আপনাদেরকে পাশে চাই। বলতে চাই, আমার কাছে যে সমস্ত খবরাখবর আছে খুব দুঃখজনক, কষ্ট লাগে। সামনে নির্বাচনটা হবে একটা চ্যালেঞ্জিং। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিষ্কার ভাষায় নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এগুলো অনুধাবন করা দরকার, উপলব্ধি করা দরকার। উনি বলছেন যে নির্বাচন হবে এ সময়ের সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যে নির্বাচন সামনে আসতেছে, এবং সে প্রতিদ্বন্দ্বিত্ব হবে বিএনপি ২০ দলীয় জোটের সাথে আমাদের প্রতিযোগিতা হবে। এ ফাঁকা মাঠের নির্বাচন হবে না, এই নির্বাচনে জয় লাভ করা মানে অনেক কিছু, অনেক গভীর ভাবে চিন্তা করার অনেক বিষয় আছে। এটা কোনো বক্তৃতা দেওয়ার জন্য না, এটা যেহেতু হঠাৎ করে আপনারা আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বলে এটা আপনারা বলবেন যে গেলাম কিছুই করলো না, এই জন্য আমি কিছু কথা বলার জন্য কিন্তু এই হ্যান্ড মাইকটা হাতে নিছি।